শহরের অলিতে গলিতে ভেসে আসছে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, কোথাও আবার শোনা যাচ্ছে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে। দোল উৎসবের আগেই এমনই চিত্র উঠে এসেছে আরামবাগ মহকুমা জুড়ে। দোল উৎসবের আগেই আরামবাগের গোসাই পরবের শিল্পীর হাতের ছোঁয়ায় রঙিন হয়ে উঠছে বাঁকুড়া জয়পুর জঙ্গল পার্শ্ববর্তী বনফুল। আন্তর্জাতিক গোসাই পরব কমিটির উদ্যোগে একটু অন্যরকম ভাবে বসন্ত উৎসব পালিত হতে চলেছে বনফুল ট্রি হাউসে। উদ্যোক্তারা একটুকরো শান্তিনিকেতনের ছোঁয়া দিতে চাইছে এই উৎসবে। সকালে থাকছে প্রভাত ফেরি, পরে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের বসন্ত উৎসবের সম্পূর্ণ আদলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে বাউল শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন বাউল শিল্পী ভজন দাস বৈরাগ্য, কৃষ্ণদাস বৈরাগী, মানস মহন্ত, বৈদ্যনাথ দাসরা। তাছাড়াও দুপুরে সঙ্গীত পরিবেশন করবেন জি বাংলা সারেগামাপার শিল্পী উর্মি চৌধুরী। তার আগে আন্তর্জাতিক গোসাই পরব কমিটির সদস্যরা জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে। বনফুল ট্রি হাউসকে সাজিয়ে তোলা হচ্ছে শান্তিনিকেতনের আদলে, পাশাপাশি বসন্ত উৎসবের সঙ্গীত এবং নৃত্যের প্রস্তুতিও চলছে। উদ্যোক্তাদের কথায় পলাশের রঙে রঙে মেতে উঠবে শরীর এবং মন, সেই রঙের অগ্রিম ছোঁয়া পেতে বসন্ত উৎসবকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে উঠছে বনফুল। Yeah.